শুধু জ্ঞান অর্জন করে বসে থাকলাম সমাজটা যে রসাতলে পড়ে আছে এই সমাজকে সংস্কার করবে কারা সবাই যদি আমরা ঘরে বসে থাকি সবাই যদি আমরা টিপি সবাই সবাই যদি আমাদের মধ্যে বিশৃঙ্খলা যেটা আমাদেরকে আমাদের যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না আমাদেরকে আহারি সমাজকে বিশেষ করে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না সেই ফতোয়াটা হচ্ছে সংগঠন করা যাবে না আমাদের এই রাজত্বে আমরা সবাই রাজা হতে চাই কেউ কারোর আনুগত্য করতে চায় না চেয়ে যার মতো চলতে চায়। এটাকে আমরা মনে করে নিয়েছি এটাই মধ্যে ইসলামী জীবনযাপন এটা মতে দিন নিয়ে একদল ভাই তারা কাজ করছেন তারা মনে করছেন রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ ইসলাম না যাচ্ছে ততক্ষণ এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না অথবা আমাদের যে কোনো মূল্যে সেটা গণতন্ত্রের মাধ্যম দিয়ে হোক সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে হোক মারামারির মাধ্যম দিয়ে হোক জঙ্গিবাদের মাধ্যম দিয়ে হোক শিয়াদের তরিকায় হোক যে কোনো তরিকায় হোক আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় আগে যেতে হোক সালাফে সাহীন কখনোই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য তারা সংগ্রাম করেন নাই তাদের সংগ্রাম ছিল আদর্শের সংগ্রাম তাদের সংগ্রাম ছিল ইমানের সংগ্রাম তাদের সংগ্রাম ছিল তাওহিদ প্রতিষ্ঠার সংগ্রাম সে তাওহিদ নিজের জীবনে যেমন প্রতিষ্ঠার সংগ্রাম তেমন নিজের পরিবার নিজের সমাজ যখন স্পষ্ট হাদিস দেওয়া আছে যে রফুল হেদাইন করতে হবে আমিন বলতে হবে তাদের একটাই বক্তব্য আমাদের মাঝভাবে ওটা নাই কাদের মাঝাবে তাহলে আছে আপনার মাঝাব তাহলে কোনটা আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি বাংলাদেশ আহ সঙ্গ। পূর্বাচল উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুদী সমাবেশে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আমাদের একজন প্রিয় ভাই জনাব আখতারুজ্জামান এখানে জি কে একাডেমির পরিচালক হিসেবে কাজ করছেন উপস্থিত আছেন আহলে চান্দ্র বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি জনাব ডাক্তার নাইম ভাই উপস্থিত আছেন আহলে চান্দ্র বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ প্রশংসা আল্লাহ জন্য যার অশেষ রহমতে আজকে আমরা মানে বলা যেতে পারে একটা প্রসিদ্ধ স্থান জি কে একাডেমি যে নামটি আমাদের সামনে বারবার আসে বিভিন্ন সময় সেই জি কে একাডেমির একদম পাশে আজকের এই অস্থায়ী মসজিদে আল্লাহ রবুল্লা আলমিনের দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ দিনের বিশুদ্ধ রূপটাকে সমাজের বুকে তুলে ধরার জন্য একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে আরো একবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদালাম বসিত শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল আলী ইসলামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা সমৃদ্ধ উপস্থিতি আজকে যে স্থানে আমরা বসে আছি এটা পূর্বাচলের একটা গুরুত্বপূর্ণ স্থান পূর্বাচল এলাকাটা যখনই আমি আসি একটা প্রশ্ন আমার মনে বারবার ঘুর পাখায় যে এই এলাকায় এত আহলেরিস কোথা থেকে আসলো এখানে বিভিন্ন সেক্টরে আমরা দেখছি যে আহলেরিস মসজিদ যেভাবে নতুন নতুন গড়ে উঠছে আজকে আজকে আমরা একটা মসজিদ উদ্বোধন করে আসলাম দুই বিঘা জায়গার উপরে এই রকম জায়গাতে পূর্বাঞ্চলের মতো একটা প্রসিদ্ধ জায়গা যেখানে এক কাঠা জমি কিনতে গেলে কোটি টাকা লাগে সেইখানে বিঘা জমি জমি নিয়ে কাঠা বড় বড় মাদ্রাসা বা প্রতিষ্ঠান গড়ে উঠছে এর পিছনে কারণটা কি আমি আমাদের দায়িত্বশীল ভাইদেরকে জিজ্ঞাসা করেছি তবে এখনো পর্যন্ত উত্তরটা পাইনি তবে নিশ্চয়ই এর পিছনে বড় একটা কারণ আছে কোনো দায়ী লাল্লা সম্ভবত এখানে কিছু কাল সময় দিয়েছিলেন বলেই সম্ভবত আহলে একটা বড় সংখ্যা এই পূর্বাঞ্চল এলাকায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এবং আশা করছি যে অবস্থা দেখছি এখন আমরা যদি এইভাবে আমাদের অবস্থান ধরে রাখতে পারি অন্তত দশ বারোটা মসজিদ যদি এই পূর্বাঞ্চল শহর এলাকায় থাকে ইনশাল্লাহ আগামীতে যখন একটা বড় শহর হিসাবে একটা আধুনিক সিটি হিসেবে গড়ে ওঠার যে প্ল্যান করা হচ্ছে আপনারা জানেন যখন সেটা গড়ে উঠবে ইনশাআল্লাহ আহলে একটা বড় প্রভাব সেখানে থাকবে এটা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের ডাক্তার যেমন বললেন যে পাশেই নাকি আরেকটা তেত্রিশ কাঠা জমির ওপরে একটা বড় প্রতিষ্ঠান গড়ার মতো একটা সুযোগ তারা নেওয়ার চেষ্টা করছেন এমনকি জি কে একাডেমি যে মাঠটা এখন আছে এটাও যদি মানে আল্লাহ করে দেন হয়তো এই মসজিদ যেটা যেটা প্রায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট এলাকা জুড়ে হওয়ার কথা এত বড় মসজিদ এটা আসলে স্বপ্নের ব্যাপার তারপরেও যদি হয়ে যায় সেটা তো অনেক বড় কথা আমরা আশা করছি দোয়া করছি আল্লাহবুল্লা আলম যেন আমাদেরকে এই সুযোগটা করে দেন যদি ایشজ করতে না করে দেন অন্ততপক্ষে ওই যে 32 33 কাটা যে জায়গাটা বলেন অন্তত ওই জায়গাটাও যদি হয় তবু আহলে হাদিস একটা বড় মার্কাস এখানে গড়ে উঠবে ইনশাআল্লাহ এটুক আমরা আশা ব্যক্ত করতে পারি সম্মানিত উপস্থিতি আজকে যখন আমরা পূর্বাচলে আহলে হাদিস ভাইদের নিয়ে গর্ব করছি আমরা চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ এখানে একটা বড় জনগষ্ঠী আমাদের আছে ঠিক সেই সময় একটা জিনিস আমাদেরকে ভাবিয়ে তোলে শুধু এখানে না সারা বাংলাদেশের বুকে আমরা যখন আন্দোলন সংগ্রাম করছি আমাদের আন্দোলন সংগ্রামটা কি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আসুন পবিত্র কোরআন সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এই যে স্লোগানগুলো আমরা দেই এটা আসলে আমাদের এক একটা সংস্কারের মূল মন্ত্র এগুলো হচ্ছে আমাদের সমাজ বিপ্লবের এক একটা মূল মন্ত্র এই সমাজ বিপ্লব বাস্তবায়ন করতে যে আমরা যখন সমাজের বুকে দাঁড়াই তখন অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে আসে সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা সচেতন না থাকি তাহলে আমরা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটা কিন্তু খোলাসা করতে পারবো না এই জন্য এই চ্যালেঞ্জ গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা দরকার প্রথম যে চ্যালেঞ্জটা আমরা এখন মোকাবেলা করছি যেটা আমাদের শুধুমাত্র আহলারিজদের না সারা বাংলাদেশের মুসলমানদের যদিও এখন বলা যেতে পারে ইসলামের দিকে মানুষের কিন্তু আগ্রহটা আগের তুলনায় অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের যারা এখানে অভিভাবক আছি প্রত্যেকে মোটামুটি কিন্তু অন্ততপক্ষে পক্ষে নিজে দিন না মানলেও সন্তান যেন দিনটা মেনে চলে সন্তান যেন দিনের পথে চলে এই ব্যাপারে কিন্তু মোটামুটি এখন সচেতন হচ্ছেন গত দশ বছর ধরে আমরা এই দৃশ্যটা দেখছি আলহামদুলিল্লাহ কিন্তু তারপরও একটা ক্ষেত্রে সচেতনতা অনেকটা ঘাটতি রয়ে গেছে যে ঘাটতিটা আসলে আজকে না এটা বহু পূর্বের একটা সম্প্রদায় ইসলামী ছিল যে সম্প্রদায়ের নাম হচ্ছে মুরজিয়া এই মুরজিয়া সম্প্রদায়ের যেটা বিশ্বাস ছিল যে মানুষ যতই পাপ করুক না কেন যতই অন্যায় করুক না কেন তার ইমানটা আগের জায়গাতেই থাকে ইমানের কোনো কম কম বেশি হয় না ইমানের কোনো হ্রাস বৃদ্ধি হয় না একজন মানুষ যতই পাপ করুক না কেন সে আল্লাহ দরবারে পরিপূর্ণ মুমিন হিসাবে গৃহীত হয় এই ধরনের একদল একদল কেন সারা বাংলাদেশে আমার মনে হয় নাইনটি মুসলমানের অবস্থায় যে আমরা অনেকটা মুরজিয়া টাইপের আমরা একই সাথে সুদ খাই আবার পাঁচক তো সালাত আদায় করি আবার মনে করি আমি অনেক বড় মুমিন আমাদের এই ভাইদের মধ্যে দেখবেন যেটা ইসাক ভাইও বলেছেন যে অনেক ভাই দেখবেন যে তাদের সন্তান ব্যাংকে চাকরি পেয়েছে এটা মসজিদে এসে সংবাদ দিচ্ছে যে আমার সন্তান বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর হওয়া সোনালী ব্যাংক রূপালী ব্যাংক বা এই যে সুদী ব্যাংকগুলো যেগুলো আছে এইখানে কোনো দায়িত্বশীল হিসাবে হওয়া এটা কি আলহামদুলিল্লাহ কারণ এটার জন্য বরং লজ্জিত হওয়া উচিত যে আমার হতে বেরিয়ে আসে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন দেখবেন যে এখন আলহামদুলিল্লাহ মানুষ এমন জায়গাতে পড়ছে মানে আলহামদুলিল্লাহ পড়া কোনো কারণই না একটা নতুন সিনেমা উদ্বোধন হবে আলহামদুলিল্লাহ এটা কি হলো একটা মদের কারখানা উদ্বোধন করা হচ্ছে দিয়ে এই টাইপের বিষয়ে এখন ঘটনা ঘটছে এই সমস্ত মানুষদের দেখে যেটা মনে হয় আসলে তারা দিন সম্পর্কে এতটাই অসচেতন দিনটা তাদের কাছে জাস্ট এ কালচার একটা কালচারের মতো এই জন্য দিন সম্পর্কে তারা জাস্ট সুহান্লাহ আলহামদুলিল্লাহ এটুকুই জানে আর মাঝে মধ্যে পাচাত্য সালাদ মাঝে মধ্যে সালাদ আদায় করা বিশেষ করে সালাত সালাদ তারা আদায় করেন এটুকুই মধ্যেই তারা যথেষ্ট মনে করেন আর যারা খুব বেশি সালাত আদায়কারী মানে মোটামুটি পাঁচ অক্ত সালাত যদি আদায় করতে পারেন মনে করেন আমাদের দেশে বড় ইমানদার আর কেউ নেই তারপরে দুনিয়ার সমস্ত উল্টাপাল্টা কাজ যা সব করে যাচ্ছেন সমানিত উপস্থিতি এনারা হচ্ছেন একটা গোষ্ঠী যাদেরকে আমরা ধর্ম নিরপেক্ষ মনে করি এনাদের কাছে পাঁচ অক্ত সালাত শুধু পড়লেই হয় বাকি সব অন্যায় কাজ জায়েজ হয়ে যায় একই সাথে তারা সালাত আদায় করছেন আবার সেকুলার রাজনীতির সাথে জড়িত যে রাজনীতির মূলমন্ত্র এই সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমরা কি যারা মুমিন ইমানদার ইমানের দাবিদার যারা তারা কি আমরা কখনো জনগণের তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মাঠে মাঝে নামতে পারি আমরা তো নামবো আল্লাহ তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জনগণের তন্ত্র প্রতিষ্ঠা করতে যদি নামলাম তাহলে আমার পাঁচ সালাত পড়া দরকারটা কি মানে এই যে কন্ট্রাডিকশন এই যে দ্বিচারিতা পরস্পর বিরোধী আচরণ এই জায়গাটা আমাদের পরিষ্কার হচ্ছে না কারণ আমাদের আকিদার মধ্যে ইরজা ঢুকে গেছে মনে করছি আমার ঠিকঠাক আছে যত আমি পাপ করি কোনো সমস্যা নেই দ্বিতীয় যে চ্যালেঞ্জ আমাদের সেই চ্যালেঞ্জটা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা মূলত শিয়াদের থেকে আসা শিয়ারা আল্লা রসুলের জামাতা আলী হাজরত রানহর প্রতি একটা অন্ধ আনুগত্য পোষণ করত। একটা অন্ধ ভালোবাসা পোষণ করত সেই অন্ধ ভালোবাসাটা এটা মানুষের স্বভাব জাত মানুষ যাকে ভালোবাসে তাকে অন্ধভাবে ভালোবাসতে চায় তার কোনো ভুল তার সামনে চোখে পড়তে চায় না এই দেখা যায় ইহুদি খ্রিস্টানদের আচরণটা কি ছিল তারা তাদের যারা নেতৃত্ব মানে ধর্মীয় নেতা ছিল তাদেরকে তারা এমন ভাবে গ্রহণ করে নিয়েছিল যে আল রব্লা আলমিন তাদের সম্পর্কে বলছেন ইত্তাহাদু আহবা আহমান আরবা আ তারা তাদের ধর্মীয় নেতাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছিল যেন তারা আল্লাহর পাশাপাশি তারাও যেন রবের আসনে বসে গিয়েছিল তো এই জিনিসটা আমাদের মুসলিম সমাজের মধ্যে এখন জারি নেই অধিকাংশ মুসলমান আজকে আমরা করি অন্ধভাবে আনুগত্য করে নেই আকাবির বুজুর্গ যারা আমাদের যারা আমাদের ইমাম যারা আমাদের পীর সাহেব যারা আমাদের নেতৃস্থানের ব্যক্তি তাদেরকে আমরা একেবারে অন্ধভাবে আমাদের আনুগত্য দিয়ে বসে আছি এই কারণে আমাদের মধ্যে সংস্কার তেমন হয় না সংস্কার করতে চাইলে হবে না যত বড় বড় আলেন তত বড় বড় মোকাল্লিদ এবং তাদেরকে আপনি চাইলে সংস্কার করতে পারবেন না আজকে সমাজ ব্যবস্থা এমন হয়ে আছে সাধারণ মানুষ কিন্তু হকটা গ্রহণ করতে চায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু এত প্যাচ ঘোষ নেই তারা তো সালা তাদের করছে আল্লাহর কাছে রেজাবন্দি হাসিল করার তাই না কিন্তু এদেরকে পদুষ্ট করে রেখেছে কারা যারা আমাদের বড় বড় ইমাম সাহেব যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি তারাই কিন্তু তাদেরকে ভুল পথে নিয়ে রেখেছে এবং তারা কেন ভুল পথে পরিচালিত হচ্ছে কারণ তারা হচ্ছে মোকাল্লি দিন তারা গর্বের সাথে বলে আমরা অন্ধ অনুসারী আমরা আমাদের ইমাম যা বলেছেন তাই আমরা করব। আল্লাহ রসুল হাদিসে কি এসেছে ওটা আমাদের দেখার দরকার নেই যখন স্পষ্ট সেই হাদিস দেওয়া হচ্ছে যে রফুল হেদিন করতে হবে আমিন বলতে হবে তাদের একটাই বক্তব্য আমাদের মাঝাবে ওটা নাই কাদের মাঝাবে তাহলে আছে আপনার মাঝাব তাহলে কোনটা আপনার মাঝাব যদি হাদিসের মাঝাব না হয় আপনার মাঝাব যদি আল্লাহ রসুলের মাঝাব না হয় আপনার মাঝাব আবার কোনটা আপনার মাঝাব আপনি যদি বলেন অমুকের মাঝাব তমুকের মাঝাব অমুকের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোন দলিল কি নাজিল হয়েছে অমুক ইমাম যাদের কথা আপনি বলছেন তারা কি নিজেরা কখনো বলেছেন আমাদেরকে আপনারা অন্ধভাবে আনুগত্য করেন কেউ বলেননি মাদাবি পেয়ে যাবে তখনই তোমরা অনুসরণ করো আমাদের কথা তোমরা দেয়ালে ছুঁড়ে মারো কোন বড় বড় আলেম কোন বড় বিদ্যান কখনো এই কথা বলতে পারেন না যে তোমরা আমার অন্ধভাবে আনুগত্য করো কেউ বলবেন না কথা আমি আপনি তাদেরকে অন্ধভাবে আনুগত্য করছি মনে করছে আমি বোধহয় সঠিক পথ পেয়ে গেছি সম্মানিত উপস্থিতি এই যে তাকলিদের ব্যারাম এই যে তাকলিদের এই রোগটা এটা আমাদের রন্ধ্র রন্ধ্রে ঢুকে গেছে আহলে ভাইদের মধ্যেও এই রোগটা কম নয় আমরা যাদের মাধ্যম দিয়ে হেদায়ত পেয়েছি এখন তো ফেসবুক ইউটিউবে যুগ বক্তাদের যাদের মাধ্যম দিয়ে আমরা হেদায়তটা পেয়েছি কোন বক্তার কথা শুনে ভালো লেগে গেছে তার কথা শুনে হয়তো আমি হেদায়েত পেয়ে গেছি পাঁচক তো ধরেছি মনে করছি উনি হচ্ছেন সর্বে সর্বা উনি যা বলবেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক উনার যে কিছু ভুল হতে পারে এটা আমাদের মাথাতেই আসে না সম্মানিত উপস্থিতি তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে তিন নম্বর যেটা চ্যালেঞ্জ আমাদের সামনে সেটা হচ্ছে চরমপন্থার চ্যালেঞ্জ আমাদের মধ্যে যারা একটু দিন পেয়েছি যারা একটু দিনদার হয়েছি তাদের মধ্যে বড় একটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা চরমপন্থী হয়ে যাই যে কোনো কথায় যে কোনো কাজে যেটা আমরা বিশ্বাস করি সেটার উপর এত চরমভাবে লেগে পড়ি যে সেটাই আমাদের জন্য পদভ্রষ্টতার কারণ হয়ে যায় এই যে আজকে জিহাদের কথা আমরা বলি জিহাদ যে জঙ্গিবাদে পরিণত হলো এটা মূলত একটা আমাদের বাড়াবাড়ির কারণে আজকে আমাদের মধ্যে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের কারণে সমাজটাকে আমরা নষ্ট করে ফেলছি নিজেরাই যে বিষয়গুলো দীর্ঘ আলোচনার প্রয়োজন সেদিকে আমরা যাচ্ছি না শুধু এটুকুই বলতে চাই এটা আমাদের মধ্যে আরেক ধরনের বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বাতিল আকিদা এবং মানহাজের চ্যালেঞ্জ আজকে সমাজ যেহেতু তথ্য প্রযুক্তি যুগ এই যুগে আমরা নানা ধরনের নতুন নতুন মতবাদের সম্মুখীন হচ্ছে কখনো হিবুত আসে কখনো আসে কখনো এসে এখন কখনো গ্রুপ দল এক 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 কথা শুনে রকম মনে 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 হয় 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 এটাই সঠিক এই যে নানা ফেতনার জাল আজকে বিরাজ করছে এখান থেকে আমাদের বিশেষ করে তরুণ সমাজকে বাঁচানো অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ আমাদের জন্য হয়ে যাচ্ছে তারা যেটা বোঝে সেটা নিয়েই পড়ে থাকতে চায় বিশেষ করে আহলে কোরআনের ফেতনাটা আমাদের মধ্যে দশ বছর আগেও ছিল না কিন্তু এখন নতুন করে এমন ভাবে জেগে বসেছে আজকে যত শিক্ষিত মানুষ তত বেশি তারা গোমরাহের মধ্যে নিবর্তিত যত শিখছে মানুষ তত যেন গোমরাহের মধ্যে পড়ে যাচ্ছে তার মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে আহলে কুরান গ্রুপ বহু এরকম জজ ব্যারিস্টারকে আমরা দেখেছি অ্যাডভোকেট শ্রেণী বা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ যারা জ্ঞানী মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই মানুষগুলোকে বর্তমানে আমরা দেখছি আহলে কুরানের মতবাদে দেখিতে হচ্ছে তাদের কাছে এটা একটা সহজ একটা দিন পালন করা একটা সহজ উপায় হয়ে যাচ্ছে যে কোনোভাবে কোরআনে একটা ব্যাখ্যা করে দিলেই হয়ে গেল নিজের মতো করে কোরআনে মানে দাঁড়িয়ে রাখার কথা বলা নেই দাঁড়িয়ে রাখলাম না কোরআনে হিজাব পাওয়ার কথা বলা হয়েছে শুধুমাত্র আল্লাহ রসালামের স্ত্রীদের অতএব বাকিদের হিজাব পরা লাগবে না অর্থাৎ ইসলামের অধিকাংশ বিধানই আপনার মানা লাগবে না যদি আপনি শুধু কোরআনের দাবিদার হন এই সুযোগটা যারা গ্রহণ করেছে সহজ একটা পন্থা এই জন্য তারা এখন আহলে কোরআন হয়ে বসছে এই যে নানা ফেতনার জাল এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সর্বশেষ যেটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নিজেদের মধ্যকার চ্যালেঞ্জ সেই মধ্যকার চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মধ্যে এক একজন এক এক ধরনের ফতোয়া দিয়ে আমাদের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে রেখেছেন তার মধ্যে একটা ফতোয়া বর্তমানে যেটা আমাদেরকে আমাদের যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না আমাদেরকে আহারি সমাজকে বিশেষ করে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না সেই ফতোয়াটা হচ্ছে সংগঠন করা যাবে না আমাদের সঙ্গবধ থাকা যাবে না জামাতবদ্ধ থাকা যাবে না এই জন্য জামাতের নানা অর্থ আবিষ্কার করে জামাত শব্দটাকেই ইসলাম থেকে যেন খারিজ করে ফেলেছেন বায়াত আজ শব্দটাকে ইসলাম থেকে খারিজ করে ফেলে তারা একদম চাচ্ছেন একটা বিশৃঙ্খল সমাজ এমন একটা সমাজ যে সমাজে কোনো নেতা থাকবে না এই সময় এমন একটা সমাজ এই সমাজে সবাই থাকবে নেতা আমাদের এই রাজার রাজত্বে সবাই আমরা রাজা ছোট ছোটবেলায় একটা কবিতা আমরা পড়েছি না

কিন্তু শয়তানের জন্য আল্লাহ রব আল একটা পথ খুলে রেখেছেন সেটা হচ্ছে ওলাকিনা তাহারিস ওলা কিন্ন তা বাইনহুম মুসলমানদের মধ্যে পরস্পর বিভক্তি সৃষ্টি করা মুসলমানদেরকে পরস্পর বিচ্ছিন্ন রাখা এই প্রযুক্তি শয়তানের কাছে আছে এই ডিভাইস শয়তানের কাছে আছে এই ডিভাইসটা এখন কাজে লাগাচ্ছে শয়তান আমাদের ওলামা একরামদের মাধ্যম দিয়ে এটা বলেছে আমাদের আভ্যন্তরীণ সমস্যা এই আভ্যন্তরীণ সমস্যা বা আভ্যন্তরীন যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে বাইরের চ্যালেঞ্জ মোকাবেলা করা তাও অনেকটা সহজ কিন্তু নিজেদের যখন ফতোয়া চলে আসে তখন সেই জায়গাতে মোকাবেলা করাটা অত্যন্ত কঠিন হয়ে যায় না আজকে আমরা ঐক্যবদ্ধ করতে যে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি অনেক দক্ষ যুব সমাজ অনেক দক্ষ যুবক দাদের দ্বারা সমাজ সংস্কার করা অত্যন্ত সহজ হতো সেই দক্ষ যুবককে আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না তারা ফতোয়া নিয়ে বসেছেন যে আমার কোনো সংগঠন তো করা লাগবে না আমি আমার মতো চল্লাইিত হলো মাঝে মধ্যে আসবো কনফারেন্সে যাবো সম্মেলনে যাবো আপনার সম্মেলনে যাবো তার সম্মেলনে যাবো সবার সম্মেলনে আছি সবার সাথে আছি আলহামদুলিল্লাহ এই সমস্ত চিন্তা চেতনার কারণে আজকে বহু দক্ষ যুবককে আমরা সংগঠনের সাথে পাচ্ছি না তাদেরকে এই দাওয়াতি মেহনতের সাথে আমরা পাচ্ছি না সম্মানিত উপস্থিতি এই পাঁচটা যে মৌলিক চ্যালেঞ্জের কথা বললাম এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যেন আমরা এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য নিজেদেরকে উপযুক্ত করি এবং চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য সাধারণত আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি এই প্রস্তুতির মধ্যে দুটো মৌলিক প্রস্তুতি আমাদের রয়েছে সেই প্রস্তুতি হচ্ছে এক নম্বর হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করা বিশুদ্ধ জ্ঞান অর্জন করা এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় এখন প্রস্তুতির বিষয় অস্ত্র মূলত আমাদের লাঠি নয় অস্ত্র মূলত তলোয়ার নয় আহিস সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এলেম সঠিক এলেম বিশুদ্ধ এলেম যে এলেমের জন্যই আল্লাহ রসুল ইসলাম সারাটা জীবন সংগ্রাম করে গিয়েছেন সাবিলি ইলাল্লাহ আলা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল হাদিস বিল বলে দাও এটাই আমার পথ যে পথে আমি চলছি এটাই আমার সিরাতুল মুস্তাকিমের পথ আদউ বিল্লাহ আলা বাসিরিন আমি মানুষকে কে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে এই জাগ্রত জ্ঞান বিশুদ্ধ জ্ঞান সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার আন্দোলনের নাম হচ্ছে আহলে হাদিস আন্দোলন আলের সংগ্রাম বাংলাদেশ সারা বাংলার বুকে এই বিশুদ্ধ জ্ঞান অর্জন করার জন্যই সর্বোচ্চ মেহনত চালিয়ে যাচ্ছে সেই মেহনত চালিয়ে যাওয়ার একটা অংশ হচ্ছে সংগঠন মেহনত চালিয়ে যাওয়ার একটা অংশ হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেহনত চালিয়ে যাওয়ার একটা অংশ হচ্ছে আমাদের এই দাওয়াতি কার্যক্রমগুলো মূলত আমরা বিশুদ্ধ জ্ঞানকে ছড়িয়ে দিতে চাচ্ছি মুশকিল হলো বিশুদ্ধ জ্ঞান যে কোথায় পাওয়া যায় এটা আজকে আমরা যেন অধিকাংশ মানুষ জানি না সংক্ষেপে এই বিষয়টি কয়েকটা বিষয় আলোকপাত করতে চাই বিশুদ্ধ জ্ঞান পাওয়ার প্রথম যেটা সোর্স অফ সোর্স অফ নলেজ সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং না এই বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই পবিত্র কুমার এবং এটা হচ্ছে সবার উপরে মানদণ্ড যে মানদণ্ডের মাধ্যম দিয়ে আমরা ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি কিন্তু এই দুটা মৌলিক নীতি অনুসরণ করতে আমাদের দুটো বাধা দেয় এক নম্বর হচ্ছে যুক্তিবাদ ইসলামকে আমরা যুক্তি দিয়ে অনুসরণ করতে যাই বলেই মুসলিম মার মধ্যে যত ফেদার সৃষ্টি হয়েছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যুক্তিবাদ এই যুক্তিবাদের মাধ্যম দিয়ে মতাজিদের আবির্ভাব ঘটেছিল এবং তাদের কারণেই এই যে কাদারিয়া সম্প্রদায় জাবারিয়া সম্প্রদায় প্রাথমিক যুগে যারা তৈরি হয়েছিল জাহামিয়া সম্প্রদায় এই সম্প্রদায়গুলো তৈরি হয়েছিল মূলত যুক্তির কারণে এরা মূলত গ্রিকদের কাছ থেকে কিছু যুক্তিবাদ শিখেছিল সেই যুক্তিবাদের মাধ্যম দিয়ে তারা ইসলামকে বুঝতে যে তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল যেটা আজকে আমরা খুব আলোচনা করেছি যে আল্লাহ রব্ল আলম কোথায় আছেন এই আলোচনাটা আমাদের কাছে কেন এত ইম্পর্টেন্ট এত কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা যে এই একটা প্রশ্ন মুসলিম মুসলিমের মধ্যে হাজারো দল তৈরি হয়ে গেছিলো এটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে কিন্তু সেই যুগে এটা কোনো সহজ বিষয় ছিল না এটা অত্যন্ত কঠিন একটা বিষয় ছিল যে যার কারণে মুসলিম উমার মধ্যে হাজার ফেতনা তৈরি হয়েছে আজও সেই ফেতনার রেশ গুলো রয়ে গেছে আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলন আমি যেগুলো আমরা চিনি আহারিসদের বাদ দিয়ে ব্রেলভি এবং দেওবন্দি এই যে দেওবন্দি ব্রেলভি আন্দোলন প্রত্যেকের মধ্যে এই বিষয়ে বিভ্রান্তি তারা কেউ আজও পর্যন্ত খোলাসা করতে পারেনি যে আল্লাহ কোথায় আছে এত বড় বড় জ্ঞানী তারা বললাম না যে তাদের মাদাসে যে জিজ্ঞেস করেন এক একজন এক উত্তর দেবে কারো কাছে কোনো বিশুদ্ধ নলেজ নেই বিশুদ্ধ কোনো জ্ঞান নেই কারণ কোরআন এবং সৈয়াদকে তারা মানে বটে কিন্তু যুক্তির আলোকে মানতে যায় তারা মনে করে যে আল্লাহ রবুল্লা আলম যদি আসমানে থাকেন আসমানে থাকলে তা তিনি তার জন্য একটা স্থান নির্ধারণ করা হয়ে গেল তিনি সৃষ্টির আগেও যেখানে ছিলেন সৃষ্টির পরেও সেখানে থাকবেন সবসময় তিনি এমন জায়গায় থাকবেন যে জায়গায় কখনো নির্ধারণ করা যায় না এরকম হাজারো যুক্তি দিয়ে তারা আল্লাহ রবুল আলমিনের যার জল গুলো গুলো সব অস্বীকার করে বসে আছে সম্মানিত উপস্থিতি এই যুক্তিবাদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যুক্তিবাদের কারণে আজকে আহলে তৈরি হচ্ছে আহলে কোরআনদের তৈরি হওয়ার একটাই কারণ যুক্তিবাদ এর পিছনে দ্বিতীয় কোনো কারণ নেই যত ধরনের বিভ্রান্ত আকিদা ফত মানে বাতিল যে মতবাদ গুলো তৈরি হচ্ছে এখন সবগুলো পিছনে কাজ করছে এখন যুক্তিবাদ ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে যুক্তি আছে কিন্তু ইসলাম যুক্তির উপর নির্ভরশীল না যুক্তি দিয়ে ইসলামকে যাচাই করা যায় না যাচাই করতে কুরা এবং হাতিস দিয়েই যুক্তিটা নিয়ে আসতে হবে পরে যুক্তি দিয়ে আপনি বিষয়গুলোর যৌক্তিকতা যাচাই করেন আল্লাহ রসুল্লাহ ইসলাম কেন প্রতিদিন বারবার মিশ করতে বলেছেন কেন আল্লাহ রসুল্লাহ ইসলাম তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন সকালে তাড়াতাড়ি উঠতে বলেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে সায়েন্স আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে যুক্তি আছে প্রত্যেকটা জিনিসই যুক্তিপূর্ণ আমি আপনি বুঝতে পারি বা না পারি প্রত্যেকটা জিনিসই যুক্তিপূর্ণ কিন্তু মনে রাখতে হবে ইসলামের কোনো বিধান যুক্তি নির্ভর নয় যদি যুক্তি নির্ভর হতো তাহলে ওই যে একটা বক্তব্য আছে আলী রাজ রানহুর যে ইসলাম যদি যুক্তির উপর নির্ভরশীল হতো তাহলে পায়ের উপরে করার চেয়ে নিচে মাসা করাটা বেশি প্রযোজ্য হতো আমরা যখন পা মাসাহ করি তাই সময় মাসা যখন করি মাসা করি উপরে তাই না পা কি নিচে কেউ মাসা করে কিন্তু নিচে কিন্তু ময়লা থাকে নিচে মাসা না করে উপরে করছি কেউ যদি যুক্তি দিতে যায় নিঃসন্দেহে যুক্তিতে সে বুঝতে পারবে না কিন্তু তারপর আমাদেরকে মেনে নিতে হবে কেন আল্লাহ রবুল্লা আলম আমাদের নির্দেশ দিয়েছেন ইসলাম যুক্তি নির্ভর ধর্ম না যুক্তি পূর্ণ ধর্ম এটা মাথায় রাখবেন দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে বাধা দেয় কোরআন মুসুল্লা মানতে সেটা হচ্ছে তাকলিদ যেটা আমি আগেই বলেছি অন্ধ আনুগত্য আমরা ছাড়তে পারি না আমাদের অন্ধ আনুগত্য হয় কখনো সমাজের প্রতি আমাদের সমাজে এটা চলে অতএব এই সমাজ কি এই সমাজে এগুলো চলবে না গত সপ্তাহে দিনাজপুরে আল্লাহ আবদুল্লাহল কাফিয়াল কুরাইশি সাহেবের গ্রামে আমাদের নতুন একটা মসজিদ মাদ্রাসা হয়েছিল তারও দুই তিন সপ্তাহ আগে সেই মসজিদ ভাঙতে গেছে সেই মসজিদের সালাদ বন্ধ করতে গেছে কারা স্বয়ং আহলয়িসরা স্বয়ং আহল আমরা এতদিন শুনেছি হানাফি মাজাহ লোকরা মসজিদ ভেঙে দেয় তাই না আহলারিজের মসজিদগুলো ভেঙে দিচ্ছে কিন্তু স্বয়ংরা আহলারিজের মসজিদ ভাঙতে গেছে গত সপ্তাহে কেন গেছে কারণ ওই মসজিদে দলবদ্ধভাবে মোনাজাত হয় না দলবদ্ধভাবে মোনাজাত হবে না এই জন্য এই অপরাধে সেই মসজিদ তারা ভাঙতে গেছে কেন দলবদ্ধভাবে মোনাজাত তারা করতে চান তারা কিন্তু আহলে তারা কেন বলছেন যে জন্মভূমি এটা এটা তার এলাকা আল্লাহ তিনি সারাটা জীবন হবে মোনাজাত করে গেছেন অতএব আমাদের এই এলাকায় দলবদ্ধভাবে মোনাজাত ছাড়া কোনো মসজিদ চলবে না কারা বলছেন এটা হাদিসরা বলছেন যারা তাকলিদ করেন যারা মুখাল্লিদ তাদের বিষয়টা আলাদা আমরা যারা তাকলিদের বিরোধী আমরা যারা সুনপন্থী তাদের মুখ দিয়ে যখন এই কথা উচ্চারিত হচ্ছে তার মানে কি তাকলিদি আকিদি আমাদের মধ্যেও ঢুকে যায়নি তাকলিদের কারণে ওনারা কোনো যুক্তি মানতে রাজি না কোনো সুনত মানতে রাজি না যখন তাদের বলা হচ্ছে যে ঠিক আছে আল্লাহ আব্দুল্লের কাফিয়াল কুরাইশি করেছেন তার তো না জানাও থাকতে পারে কিন্তু আল্লাহ রসুল তো করেন নাই আমরা কি আল্লাহ রসুলের চেয়ে আল্লাহ কাফেল কাফিয়াল কুরাইশিকে তার সুন্নাতকে তার রেখে যাওয়া নিয়মকে বড় করে দেখব কোনো কথা শুনতে তার রাজি নয় তিনি কি কম জানতেন তিনি তো আমাদের যে অনেক বড় আলেন ছিলেন তিনি কি কম জানতেন এই একটা কথায় তাদেরকে বেঁধে রেখেছে উপস্থিতি এই বাধা যেমন হানাফি সমাজে আছে সমাজেও যে আছে এর বাস্তব প্রমাণ গত সপ্তাহে আমরা দেখলাম উপস্থিতি সুন্নাত মানতে তেমন আমাদের একটা বড় বাধার নাম এই তাকলিদ এই তাকলিদের এই বেড়াজাল থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে যদি আমরা সুন্নাতপন্থী হতে চাই কোরআনে সুন্নাকে অনুসরণ আমরা প্রকৃত অর্থে করতে চাই আমাদের এলাকায় অনেক আমল চালু থাকতেই পারে বহু আগে থেকে এটা কারণ হতে পারে আমাদের ওলা মায়েম হয়তো জানতেন না না জানার কারণে অনেক কিছু চলে আসতে পারে কিন্তু চলে আসার কারণে আমরা এটা কখনো বলবো না যে অবুক ওলা মায়েম বলেছেন বলে আমরা এটাই বলবো সুন্নাত ওগুলো আমরা জানি না বুঝি না ওগুলো আমরা মানতে যাব না এই কথা যেন আমাদের মুখ দিয়ে না বের হয় বরং আমাদের কথা তো হবে এই ইনামা কাহিন কবলাল ইদা দৌল আল্লাহ ওইলা রসূল লিয়াহাকুমা বাইন আহম আইয়াকুল সামিনা ওয়াত আনা মুমিনদের কথা তো এটাই যখন তাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল পক্ষ থেকে কোনো হুকুম বর্ণনা করা হবে তখন তারা একটাই কথা বলবে সামিয়ানা ওয়া আতানা শুনলাম মেনে নিলাম শুনলাম এবং মেনে নিলাম যারা বলতে পারেন তারাই যে প্রকৃত অর্থে মুসলিম তারাই প্রকৃত আহলুল হাদিস যদি আপনি আহলুল হাদিস নাম ধারণ করে সুন্নাতকে আপনি এভাবে পদদলিত করেন সুন্নাতকে বর্জন করার জন্য আপনি মসজিদ পর্যন্ত ভেঙে দেওয়ার জন্য উদ্যত হতে পারেন আপনার এই আহলে হাদিস পরিচয় আপনার জন্য ধ্বংসের কারণ সম্মানিত উপস্থিতি তারা যেটা বলছিলাম কোরআন এবং সুন্নাটে হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের মৌলিক মাধ্যম এই মৌলিক মাধ্যম থেকে আমাদের বাধা দিচ্ছে আমাদের এই যুক্তিবাদ এবং তাকলিদ এই দুটো থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে দুই নম্বর যেটা আমাদের জ্ঞানের জ্ঞান অর্জনের মাধ্যম সেটা হচ্ছে মান সালাফ সালাফে সালিন কিভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা সালাফে সালিনের মানহাজ নিয়ে আসি তাহলে আমাদের পদভুষ্ট হওয়াটা অনেক কঠিন হয়ে যাবে আমাদের সৎপথ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাচাই করব যে আল্লাহ রসুদুল ইসলাম এই যে কোরআন মহাদেশ নিয়ে এসেছেন কোরআন হাদিসের আমলটা মহাদাম কিভাবে করেছিলেন এই জিনিসটা যখন আমরা যাচাই করতে যাব বাছাই করতে যাব তখন আমাদের জন্য সত্য পথ পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে আজকে একামতে দিন নিয়ে একদল মানুষ একামতে দিন যারা ইসলামপন্থী তাদের মধ্যেই হাজারো বিভ্রান্তি একামতে দিন নিয়ে একদল ভাই তারা কাজ করছেন তারা মনে করছেন রাষ্ট্র ক্ষমতায় যতক্ষণ ইসলাম না যাচ্ছে ততক্ষণ এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না অথবা আমাদের যে কোনো মূল্যে সেটা গণতন্ত্রের মাধ্যম দিয়ে হোক সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে হোক মারামারির মাধ্যম দিয়ে হোক জঙ্গিবাদের মাধ্যম দিয়ে হোক শিয়াদের তরিকায় হোক যে কোনো তরিকায় হোক আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় আগে যেতে হবে ক্ষমতায় যাওয়ার একটা সুন্দর উদাহরণ তারা তৈরি করেছেন যে গ্লাসের ওপর মানে গ্লাসে পানি নিয়ে উপর থেকে পানি ঢেলে সমস্ত এলাকাটা পানিতে ভিজে যাবে বৃষ্টির মতো বৃষ্টি যেমন উপর থেকে নাজিল হলে পুরো এলাকাটা ভিজে যায় তেমনি আমরা যদি ক্ষমতায় যাই ক্ষমতায় যেয়ে যদি আমরা সালাদ কায়েমকে ফরজ করে দিই জাকাত আয়কে ফরজ করে দেই তাহলে পুরো দেশে ইসলাম কায়েম হয়ে যাবে সমাজ উপস্থিতি যদি এটাই হতো এটাই হতো আল্লাহ রবুল আলমিন প্রত্যেক নবীকে শাসক বানিয়ে পাঠাতেন প্রত্যেক নবী শাসক হতেন মাত্র চারজন নবী ছাড়া পৃথিবীতে আর কোনো নবী রাসুল তারা শাসক ছিলেন না নবীর আসুল তাওয়াতের উদ্দেশ্য এটা ছিল না যে শাসন ক্ষমতা লাভ করা তারা যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদেরকেও হেদায়ত করতে চেয়েছেন কিন্তু নিজেরা শাসন ক্ষমতায় যাওয়ার এই চিন্তা তারা কখনো মাথায় নিয়ে আসেনি যেটা আমরা এখন করছি সময় উপস্থিতি এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝতে পারবো সালাফিস আলিন মানহাজ অনুসরণের মাধ্যম দিয়ে সালাফিস আলী কখনোই রাষ্ট্রক্ষমতা পাওয়ার জন্য তারা সংগ্রাম করেন নাই তাদের সংগ্রাম ছিল আদর্শের সংগ্রাম তাদের সংগ্রাম ছিল ইমানের সংগ্রাম তাদের সংগ্রাম ছিল তৌহিক প্রতিষ্ঠা সংগ্রাম সে তৌহিক নিজের জীবনে যেমন প্রতিষ্ঠা সংগ্রাম তেমনি নিজের পরিবার নিজের সমাজ রাষ্ট্র যেখানে যেখানে আমরা অবস্থান করব। সেখানেই আমরা তৌহিক প্রতিষ্ঠার চেষ্টা চালাবো এটাই হচ্ছে আমাদের সংগ্রাম এই সংগ্রামে যদি আমরা রাষ্ট্রক্ষমতা পর্যন্ত পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ আমরা অনেক সফল সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলাম কিন্তু যদি নাও পারি তবুও আমাদের ব্যর্থতার কোনো কারণ নেই যতদূর আমরা আগাতে পারবো ততদূরই আমাদের জন্য সফলতা সমাজ উপস্থিতি জ্ঞান অর্জনের তৃতীয় যেটা মাধ্যম সেই মাধ্যমটার নাম হচ্ছে আল হেকমা জ্ঞান অর্জনের মানে আরেকটা পরবর্তী লেভেল হচ্ছে হেকমাত হেকমাত আল্লাহ রবুল সবাইকে দেন না আল্লাহ বলছেন ইউ তেল হেকমাত যাকে খুশি তাকে হেকমত দান করেন অমাই ইউতাল তাল হেকমা ফাঁকা উতিয়া খাইরান কাথিরা যাকে হেকমত দান করা হয়েছে আল্লাহ রব্ল আলম তাকে প্রভূত কল্যাণ দান করেছে আমরা অধিকাংশে আবেগী মুসলমান যে যদি এখন জিহাদের ঘোষণা দেওয়া হয় প্রত্যেকে আমরা ঝাঁপিয়ে পড়ব বাংলাদেশে এমন কোনো মুসলমান মানে পাওয়া যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলে সে মাঠে নেমে যাবে না সবাই চেষ্টা করবে কিন্তু যদি বলা হয় পাচাত্য সালাদ মসজিদে পড়তে হবে ফজর সালাত মসজিদে আসতে হবে এই সংগ্রামে যদি বলা হয় লিপ্ত হওয়ার জন্য আমাদের মধ্যে পাঁচ পার্সেন্ট মানুষও দাঁড়াবে না হেকমত যেটা কি হেকমত হচ্ছে এমন একটা জিনিস যেটা বিবেকের মাধ্যম দিয়ে ইসলামকে অনুসরণ করা আজকে শিয়াদের একজন নেতা শিয়াদের একজন প্রেসিডেন্ট গত সপ্তাহে মারা গেছে জানেন সেই লোক মারা যাওয়ার কারণে বাংলাদেশের একদল মুসলমান তারা শিয়াদের প্রতি এতটাই ভক্তি প্রদর্শন করলেন ইনালিল্লাহ পরে অস্থির এবং তার জন্য দোয়া করে অস্থির তার জন্য শাহাদতের মর্যাদা কামনা করে অস্থির তাকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম লিডার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত অথচ শিয়া আকিদা সম্পর্কে তারা কিছুই জানে না শিয়া মানেটা কি যারা শিয়া তারা কি তাদেরকে আসলে মুসলমান তাদেরকে মুসলমান বলাই তো কঠিন ব্যাপার তাদেরকে আমভাবে মুসলমান বলাটাই কঠিন তাদেরকে আমরা বানিয়ে দিচ্ছি মুসলমানদের বড় নেতা মারা গেছে ভালো কথা একজন মানুষ হিসাবে মারা গেছে ইন পড়লাম এটুকু আমরা পড়তে পারি একজন কাফারে মিত্রিত ইন্নালিল্লা পড়া যায় একজন মানুষ মারা গেছে মানে সেটা আমাদের জন্য সুখের কারণ না সেটা আমাদের জন্য অবশ্যই দুঃখের কারণ যে কোনো মানুষের মৃত্যুই যে কোনো পশু প্রাণীর মৃত্যুই একজন মুসলমান কখনোই একজন মানুষের চলে যাওয়া নিয়ে আনন্দ উল্লাস করতে পারে না আপনারা জানেন যে বদরের যুদ্ধে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবুজহেল মারা গেল তাই না মারা যাওয়ার পরে মুসলমানরা এই জন্য কোনো আনন্দ উৎসব করেছিল রসুল কোন আনন্দ উৎসব করেছিলেন তিনি আলহামদুলিল্লাহ পড়ে কোন বিশেষ উৎসব করেছিলেন এরকম কোনো নজির কোনো দেখা না যাবে না কারণ মুসলমানরা এই ধরনের অপ্রয়োজনীয় কাজ করে না মুসলমানের এরকম অমানবিক কাজ করে না এখানে কিন্তু ইসলামের মৌলিক সৌন্দর্য কিন্তু আমাদের মধ্যে একদল ভাই তারা যেমন প্রশংসায় একদম আকাশে উঠিয়ে দিচ্ছেন আর একদল ভাই আবার মিষ্টি বিতরণ করা শুরু করছেন এই সমস্ত বাড়াবাড়ি কাজগুলো এগুলো আমরা করছি কেন কারণ আমরা এই আবেগ দিয়ে ইসলাম মানি বিবেক দিয়ে ইসলাম মানি না আমরা ইসলামকে যথাযথ জায়গা থেকে মানি না এই কারণে আজকে আমরা এই ধরনের কাজগুলো করে বসছি সমাজ উপস্থিতি যে কোনো কাজ করবেন বিবেক দিয়ে আবেগ অবশ্যই থাকবে কিন্তু আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিবেক দিয়ে যদি আমরা বিবেককে নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে অনেক সময় কোরআন মহাদিস অনুসারে হওয়া সত্ত্বেও আমরা পদভুষ্ট হয়ে যেতে পারি বিভ্রান্ত হয়ে যেতে পারি যেটা আমরা হয়তো আমাদের নিজেদের মানে না বুঝে আমরা বিষয়টা এরকম হয়ে যেতে পারি চতুর্থ যে বিষয়টি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ফিকরা শাহ মেলা একটা সর্বাঙ্গীন চেতনা নিয়ে যেন আমরা ইসলামকে যাচাই বাছাই করি ইসলামের বড় স্বার্থ যেটা সেটাকে আমরা অগ্রাধিকার দিয়ে ছোট স্বার্থকে পিছনে রাখা এই যে চিন্তা এটা সব মানে একজন দূরদর্শী লিডার ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় তবু আমরা এটা বলে রাখছি যারা আমরা ইসলামকে মানতে চাই ইসলামকে সঠিকভাবে অনুসরণ করতে চাই হেকমতের সাথে সাথে তাদের একটা জিনিস থাকা দরকার হেকমতের যেটা একদম উপরে লেভেল সেটা হচ্ছে ফিকুল আউলা ভিয়াদ কোনটার আগে কোনটা করতে হবে অগ্রাধিকারের জ্ঞান কোনটার আগে কোনটা একটা সমাজে আপনি গণতন্ত্র উচ্ছেদ করতে যাচ্ছেন ঠিক আছে কিন্তু সবার আগে আপনার তাওহিদের শিক্ষাটা নিশ্চিত করতে হবে সে যদি তাওহিদের শিক্ষা না জানে সে গণতন্ত্র বিরোধী হয়ে লাভটা কি গণতন্ত্র বিরোধী কিন্তু অনেকেই আছে বর্তমানে এই যে হিজবু তাওহিদ যে দলটা এরাও কিন্তু গণতন্ত্র বিরোধী কিন্তু গণতন্ত্র বিরোধী হলেই কি হবে তাদের মধ্যে তাওহিদ নেই সুন্নাত নেই সবার আগে শিক্ষাটা তাওহিদের শিক্ষা সবার আগে শিক্ষা সুন্নাতের শিক্ষা তারপরে বাকি শিক্ষাগুলো দেন আমাদের মধ্যে একদল আছে যারা শুধু এই শেষ জামানায় কি হবে না হবে এই জ্ঞান অর্জন করার জন্য ব্যস্ত কিভাবে হিন্দ হবে কবে খোরাসানের অশ্বারোহীরা আসবে কবে দাজ্জাল আসবে কবে মেহেদি আসবে এটা তাদের জ্ঞান অর্জনের বিষয় কিন্তু এটা তো আসলে জ্ঞান অর্জনের বিষয় ছিল না এটা তো সাইড বিষয় এগুলো জাস্ট বিশ্বাস করা বিষয় এগুলো আমাদের দিনের মূল উদ্দেশ্য নয় দিনের মূল মূল বিষয় নয় দিনের মূল বিষয় হচ্ছে তাওহীদ দিনের মূল বিষয় হচ্ছে সুন্নাত এই বিষয়টা আমাদের উপর আগে নিশ্চিত করতে হবে তারপর বাকিগুলো তারপর বাকিগুলো যদি আমাদের মধ্যে ফিকরা সামেলা না থাকে যদি আমাদের মধ্যে দূরদর্শী চিন্তা চেতনা না থাকে তাহলে আমরা ওই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করে দেব মূল কাজগুলো বাদ দিয়ে সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা যখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করতে পারবো তখন আমরা হেকমাতের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবো যে স্তরে পৌঁছাটা নবীনদের কাজ সিদ্দিকিনদের কাজ সুহাদাদের কাজ মহসেনদের কাজ এই কাজটা সবার দ্বারা সম্ভব নয় যে মধ্যম পন্থা প্রত্যেক কাজে কোনো জায়গায় বাড়াবাড়ি কর না করা বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি মাঝখানে এই যে মধ্যম পন্থা অবলম্বন করতে পারাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যক্তি এই কাজটা করতে পেরেছেন তিনি সব সবসময় সঠিক জ্ঞানের কাছাকাছি থাকেন তার মাধ্যম দিয়ে পদপুষ্ট হওয়াটা কঠিন তিনি মানুষকে পদপ্রুষ্ট সহজে করেন না কারণ তার মধ্যে মধ্যম পন্থার জ্ঞান আছে ইসলাম মানে মধ্যম পন্থার ধর্ম আল্লাহন কি বলছেন মুসলিম উম্মাকে ঘোষণা দিয়েছেন মুন্মাতা ওয়াসাতা হিসাবে মধ্যম পন্থী জাতি হিসাবে মধ্যমপন্থী মানে সঠিক পন্থা অনুসরণকারী মধ্যম পন্থা মানে আমাদের মধ্যে আবার অনেকের মধ্যে চালু আছে যে এটাও ঠিক ওটাও ঠিক এটাও ঠিক ওটাও ঠিক এই যে গোল যে মানহাজ এই মানহাজের নাম মধ্যম পন্থা নয় মধ্যম পন্থা মানে সঠিক পন্থা রফলে দেন করাও সঠিক না করাও সঠিক আমিন বলাও সঠিক না বলাও সঠিক ওরা তো অন্তত পক্ষে কালেমা পড়েছে অন্তত আল্লাহ রসুলকে বিশ্বাস করে এই ধরনের এক ধরনের মানুষ আছে না উদারপন্থী এই উদার পন্থার নাম মধ্যম পন্থা নয় মধ্যম পন্থা মানে সঠিক পন্থা আল্লাহ রসুল যা করেছেন তা যারা করেন যা করেন নেন যা তা সেটা যারা ছেড়ে দেন তারাই হচ্ছেন প্রকৃত অর্থে মধ্যমপন্থী মধ্যমপন্থী মানে কোনো উপস্থিতি মনে করবেন না গোলালুমার্খা মানহাস যারা অনুসরণ করে তারা বোধহয় মধ্যমপন্থী না মোটেও না সমানিত উপস্থিতি এই পাঁচটি মৌলিক বিষয় যেটা আমরা উল্লেখ করেছি এটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান অর্জনের মৌলিক কিছু মাধ্যম মৌলিক কিছু নীতি মৌলিক কিছু শর্ত যেগুলো অনুসরণ করার মাধ্যম দিয়ে আমরা ইসলামের সঠিক বিশুদ্ধ জ্ঞানটা আমরা অর্জন করতে পারি দ্বিতীয় যে বিষয়টা এখন আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সমাজ সংস্কার শুধু জ্ঞান অর্জন করে বসে থাকলাম যে যদি তলে পড়ে আছে এই সমাজকে সংস্কার করবে কারা সবাই যদি আমরা ঘরে বসে থাকি সবাই যদি আমরা তসবি টিপি সবাই সবাই যদি তাহাত ব্যস্ত থাকে সমাজটাই কে সংস্কার করবে এই সমাজকে সংস্কার করা এটা আমাদের দায়িত্বের অংশ কুয়ানুম ওয়া কুম না হে মান্দারগন্ধ তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজন তোমাদের আশপাশের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই যার থেকে আগুনের আগুন থেকে বাঁচানোর জন্য সংগ্রাম এই সংগ্রাম আল্লাহ রসুল সারাটা জীবন করে গেছেন তিনি যদি এই সংগ্রাম না করতেন তাকে সারাটা জীবনে এত যুদ্ধ করে কাটাতে হতো না তিনি শুধুমাত্র ওই কাবা ঘরের কোনায় দাঁড়িয়ে সারা জীবন ওয়াজ মাহফিল করেই সময়টা কাটিয়ে দিতে পারতেন তার মতো বড় আয়স পৃথিবীতে নাই তার মতো বড় বক্তা পৃথিবীতে নাই কিন্তু তিনি সারাটা জীবন শুধু ওই বসে থেকেছেন সারা বিশ্বব্যাপী তার বিচরণ ছিল সারা প্রত্যেক জায়গায় দিন প্রচার করেছেন দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পক্ষে তিনি জিহাদ করেছেন ইসলামকে একটা সার্বিক কাঠামো সার্বিক বিপ্লবে তিনি রূপান্তরিত করেছেন এই বিপ্লব এই সমাজ সংস্কারের এই জায়গাগুলোতে আজকে আমাদের কাজ করার মতো মানুষগুলো অনেক কমে যাচ্ছে আজকে আলেমের দিন অনেক আছে আলেম অনেক আছে কিন্তু তারা কোনো কথা বলেন না মসজিদে তারা ক্ষুদ বাঁধেন অতটুকু কথা বলেন যতটুকু কথা বললে মুসলিমরা সন্তুষ্ট হয় এর বাইরে দ্বিতীয় কোনো কথা তারা বলেন না বাংলাদেশে আজকে অনেক বড় বড় আলেম আছেন শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেন নিজের মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ মাদ্রাসা মসজিদের বাইরে আর আসেন না সমাজটাকে যে সংস্কার করতে হবে এই দায়িত্ব তারা বোধ করছেন না সমাজ উপস্থিতি আন্দোলন বাংলাদেশ বিশুদ্ধ জ্ঞান অর্জন করা এবং সমাজ সংস্কার মৌলিক দুটো মিশন নিয়ে সমাজের বুকে কাজ করে যাচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষের মুখে এই আওয়াজ তারা তোলাতে যাচ্ছে সকল বিধান বাতিল করো বিধান গায়েম করো আসুন পবিত্র কোরআন ও সৈয়ালিস আলোকে জীবন গড়ি এই বিপ্লবের মন্ত্রগুলো প্রত্যেকটা মানুষের অন্তরে প্রত্যেকটা মানুষের মুখে তারা তুলে দিতে চায় আর এই কারণেই আহ আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র আলেসান্দ্র বাংলাদেশ সংগঠনটাকে আমরা দেখেছেন সার্বিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি যেন আমাদের মহিলাদের মধ্যেও কাজ হয় আমাদের শিশুদের মধ্যেও যেন কাজ হয় আমাদের পেশাজীবীদের মধ্যে কাজ হয় আমাদের মধ্যে আমাদের সর্বব্যাপী এই নেটওয়ার্কটা আমরা পৌঁছে দিতে চাচ্ছি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা অংশে পৌঁছে দেওয়ার জন্য আমরা সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন গুটি কয়েক মানুষ হতে পারে বিশ জন পঞ্চাশ জন মানুষ কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা এইটুকু আশাবাদ কামনা করছি এইটুকু আমরা আশা করছি কামনা করছি যেন আমরা প্রত্যেকেই দিন কায়মের এই মঞ্চে প্রত্যেকে যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সকলের দিনের মেহনত যেন কবুল করে নেন আমাদের মধ্যে এখলাস এবং বরকত যেন দান করেন আমাদেরকে যেন প্রকৃত মুজাহিদ হিসেবে যেন আল্লাহবুল আলমিন কবুল করে নেন আল্লাহ আমারা আল আলহামদুলিল্লাহ রবী আলম আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহরাত